আর আমার ছিলতে হ্যাড ব্যবহার হয়। এটা না জানার কারণে কাউকে যদি হঠাৎ করে জিজ্ঞেস করা হয়, যে একটু কম পারে, মজা করে বলছি যে আমার একটা গরু ছিল, সে বলছে আই ওয়াজ এ কাউ, আই হ্যাড এ। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, গ্রামার ওয়ার্ল্ড স্পোকেন ইংলিশ, আজকের ক্লাস নাম্বার হচ্ছে 2। আর আজকের ক্লাসটিতে আমরা পাস্ট ইনডিফিনিটের বাকি সকল রকম স্ট্রাকচার একসাথে জানতে যাচ্ছি। আমরা শুধুমাত্র পাস্ট ইনডিফিনিটের একটা স্ট্রাকচারই শিখি বা শেখাই, সেটা হচ্ছে আই ডিড, বাট সেটা দিয়ে তেমন একটা বাক্য তৈরি করা যায় না। হ্যাঁ, অনেকটাই করা যায়, বাট আরও 4 রকম বাক্য লাগে। তো সেই 4 রকম বাক্যগুলো পাস্ট ইনডিফিনিটেরই আমি শেখাবো, এবং সবগুলো বাক্য আসলে ছিল দিয়ে। তো একটু দেখেন তো আপনি পারেন কি না। আমি ছিলাম, আমার ছিল, এখানে ছিল, আমাকে করা হয়েছিল। বুঝতে পেরেছেন ব্যাপারটা? 4 রকম ছিল নিয়ে আমরা খুব কনফিউশনে থাকি। যেমন আমি ছিলাম, এখানে ওয়াজ ব্যবহার হয়, আর আমার ছিলতে হ্যাড ব্যবহার হয়। এটা না জানার কারণে কাউকে যদি হঠাৎ করে জিজ্ঞেস করা হয়, যে একটু কম পারে, মজা করে বলছি যে আমার একটা গরু ছিল, সে বলছে আই ওয়াজ এ কাউ, আই হ্যাড এ কাউ, হবে না? আচ্ছা, তো এই ব্যাপারগুলো আমরা ধারাবাহিকভাবে একটা একটা করে শিখব। তো প্রথমে আসুন আমরা একটু প্যাসিভ সেন্সটা দেখে নিই, যে কোনো কিছু করা প্লাস হয়েছিল। হ্যাঁ, ইহা ভেঙে ফেলা হয়েছিল, তাকে শাস্তি দেয়া হয়েছিল, রুমটা পরিষ্কার করা হয়েছিল, পরিষ্কার করা একটা কাজ তারপরে হয়েছিল, তারপরে তাকে পুরস্কার দেয়া হয়েছিল, এরকম বাক্যগুলো কিভাবে করা যায়। তো সেই জন্য একটা সিট সেন্টেন্স আমরা শিখে নেই, যেটা আমরা করি অবশ্যই ক্লাস 1 দেখে নিতে হবে। ওকে, ক্লাস 1টা অবশ্যই দেখে নেবেন, আপনি যে ক্লাস থেকে কন্টিনিউ করেন না কেন, ক্লাস 1টা অবশ্যই দেখতে হবে। সো এখান থেকে প্যাটার্ন পেয়ে যাবেন যে আসলে কীভাবে ক্রস করতে হয়। এখন কিন্তু আমি দ্রুত যাব, হ্যাঁ, এত ব্যাখ্যা করতে যাব না যে কীভাবে প্র্যাকটিস করতে হয়, বাট প্র্যাকটিসটা এখানে আমি করাবো আপনাদেরকে। তো সিট সেন্টেন্স খুব ভালো করে মুখস্থ করলাম, ইট ওয়াজ ডান, ইহা করা হয়েছিল বা ইহাকে করা হয়েছিল। কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, ভালো মতো এটা মুখস্থ করেন, চোখ বন্ধ করলে যাতে আপনি বলতে পারেন ইট ওয়াজ ডান, ইহা করা হয়েছিল। তাহলে ইট ওয়াজ ক্লিনড, ক্লিন মানে পরিষ্কার করা, ইহা পরিষ্কার করা হয়েছিল। ইট ওয়াজ কুকড, ইহা রান্না করা হয়েছিল। তাহলে ইটের জায়গায় রাইস দিলে কী হয়, রাইস ওয়াজ কুকড, ভাত রান্না করা হয়েছিল। হি ওয়াজ পানিশড, তাকে শাস্তি দেওয়া হয়েছিল। আই ওয়াজ পানিশড, আমাকে শাস্তি দেওয়া হয়েছিল। ইউ আর পানিশড, তোমাকে শাস্তি দেওয়া হয়েছিল। হি ওয়াজ পানিশড, তাকে শাস্তি দেওয়া হয়েছিল। এভাবে চেঞ্জ করে করে বলতে হবে। ওকে, আচ্ছা, এখন আমাকে বলা হয়েছিল, আমি বলেছিলাম, এটা বলতে পারে আই টোল্ড, না, অথবা আই সেড, কিন্তু আমাকে বলা হয়েছিল আই ওয়াজ টোল্ড, আই ওয়াজ টোল্ড। তাহলে দেখুন, ইহা করা হয়েছিল, ইহার ইংরেজি ইট, করা হয়েছিল, এটা বলতে গেলে ওয়াজ অথবা ওয়ের প্লাস পার্টিসিপল, প্লাস পার্টিসিপল ফর্ম করতে হয়। এভাবে চিন্তা না করে আমি শুধুমাত্র মনে রাখবো কোনো কিছু করা হয়েছিল, এর স্ট্রাকচার হচ্ছে ইট ওয়াজ ডান। তাহলে অন্য যে কোনো বাক্য বললে ইটের জায়গায় যে সাবজেক্ট হয় সে বসবে, যেমন আমাকে বলা হয়েছিল, তাহলে সাবজেক্টকে আমি, তাহলে ইটের জায়গায় হবে আই, ফাইন। তারপর এখানে ওয়াজ ছিল, হ্যাঁ, ইটের সাথে ওয়াজ হইতে পারে, আই এর সাথে ওয়াজ হইতে পারে, নো প্রবলেম, তাহলে আই ওয়াজ, না। এখন এখানে ছিল ডান, তাহলে ডানের মতো ভার্ব কি টেল, না, টোল্ড, টোল্ড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে আই ওয়াজ টোল্ড। আপনাদেরকে আমি ভার্বের লিস্ট দিয়ে দিচ্ছি, ওই ভার্বের লিস্টটা অবশ্যই অবশ্যই মুখস্থ করে ফেলবেন। আপনি যদি 150টা ভার্বের, 150 ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম না জানেন, আই এম ভেরি সরি টু সে দ্যাট, আপনার সব রকম ইংরেজি পড়া বন্ধ করে দিন, তারপরে ওই ভার্বের লিস্টে শিখে তারপরে ইংরেজি পড়া শুরু করুন, নাহলে আপনি অযথাই কষ্ট করছেন, কারণ আপনি একটা ভার্বের ফর্ম পারবেন না কমন ভার্বগুলোর, সেটা তো হতে পারে না। আর চাইলে 3-4 দিনেই আমরা 150 ভার্বের 3টা ফর্ম মুখস্থ করতে পারি বানান সহ। ম্যাক্সিমাম ভার্বের সাথে ইডি লাগিয়ে দিলেই কাজ হয়ে যায়, বাট তারপরে একটু দেখে নেবেন প্লিজ। আচ্ছা, এখন আমরা এই প্যাটার্নটা তো শিখে ফেললাম, যে কোনো কিছু করা হয়েছিল বা কাউকে কিছু করা হয়েছিল, সেক্ষেত্রে আমরা কিভাবে বাক্য গঠন করব, এটার জন্য আমাদের সিট সেন্টেন্স হচ্ছে ইট ওয়াজ ডান। এখন দেখুন, একটা করাস বক্স দিয়েছি, আপনাদের কাজ হচ্ছে ওই করাস বক্স অনুসারে আপনারা করাস করবেন, ফাইন। তো দেখুন, চলুন আমরা করাস করা শুরু করি, আমার সাথে সাথে বলবেন, ওকে, ভালো করে শুনবেন, আমার সাথে সাথে বলবেন, তারপরে আমি শুধু বাংলা বলবো, আপনারা ইংরেজি বলবেন,
ওই টাইমের মধ্যে। ইহা করা হয়েছিল, ইট ওয়াজ ডান। আমাকে করা হয়েছিল, আই ওয়াজ ডান। তোমাকে করা হয়েছিল, ইউ আয়া ডান। তাকে করা হয়েছিল, হি ওয়াজ ডান। তাদেরকে করা হয়েছিল, দে ওয়া ডান। করিমকে করা হয়েছিল, করিম ওয়াজ ডান। তাহলে আমাকে শাস্তি দেওয়া হয়েছিল, আই ওয়াজ পানিশড। তোমাকে শাস্তি দেওয়া হয়েছিল, আপনি বলুন। আমি শুধু বাংলা বলবো, ওই টাইমের মধ্যে আপনি ইংরেজি করবেন। আমাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, তাকে শাস্তি দেওয়া হয়েছিল, তোমাকে শাস্তি দেওয়া হয়েছিল, করিমকে শাস্তি দেওয়া হয়েছিল, ইহাকে শাস্তি দেওয়া হয়েছিল, তাকে শাস্তি দেওয়া হয়েছিল। আমি আশা করি আপনি বলতে পেরেছেন। তারপরে আপনি ডিসক্রিপশন থেকে মিলিয়ে নেবেন, আমার সাথে প্র্যাকটিস করবেন, ডিসক্রিপশনে দেওয়া শিট থেকে মিলিয়ে নেবেন যে আপনার উত্তর হয়েছে কি না। এখন ওই শিট দেখা যাবে না, এটা কিন্তু একটা ফুল কোর্স অ্যান্ড ফ্রি কোর্স। এটা ফ্রি কোর্স হলেও আমি একদম পেইড কোর্সের মতোই গুরুত্ব দিচ্ছি, কারণ আমার পেইড কোর্সগুলোতে সাধারণত স্টুডেন্টরা এমনও আসে যাদের বেসিক খারাপ, তাদেরকে আমি চাই না এই জিনিসগুলো আবার পড়াতে। তো তারাও যেন নিজেকে প্রস্তুত করে ফেলতে পারে এই ক্লাসগুলোর মাধ্যমে, সেজন্যই এই ক্লাসগুলোর আয়োজন। সুতরাং এটা আমার পেইড কোর্সকে সমৃদ্ধ করার একটা উপকরণ, আমি মোটেও এটাকে অবহেলা করছি না, আপনিও করবেন না। আমি 100% আন্তরিকতা সহকারে আপনাকে শেখাতে চাচ্ছি, প্লিজ আমার কথার বাইরে যাবেন না, এখন শিট দেখবেন না, ক্লাস শেষ হোক, দেন আপনি শিটটাকে প্রিন্ট করে মিলিয়ে দেখবেন আপনার উত্তর হয়েছে কি না। তারপরে আমার সাথে সাথে প্র্যাকটিস করবে, দেখবেন মিলাবেন, ইনশাল্লাহ খুব ভালো একটা ফল পাবেন। আচ্ছা, এখন আমাকে আমন্ত্রণ করা হয়েছিল। আমন্ত্রণের ইংরেজি হচ্ছে ইনভাইট, আর তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইনভাইটেড। তাহলে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল, আই ওয়াজ ইনভাইটেড। তোমাকে আমন্ত্রণ করা হয়েছিল, আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল, তাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল, তাকে আমন্ত্রণ করা হয়েছিল, করিমকে আমন্ত্রণ করা হয়েছিল, ইহাকে আমন্ত্রণ করা হয়েছিল। আমি আশা করি আপনারা পেরেছেন, তারপরে আমি একটু বলে দিই। আমাকে আমন্ত্রণ করা হয়েছিল, আই ওয়াজ ইনভাইটেড। তোমাকে আমন্ত্রণ করা হয়েছিল, ইউ ওয়্যার ইনভাইটেড। তাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল, দে ওয়্যার ইনভাইটেড। আমাদেরকে ইনভাইট করা হয়েছিল, উই ওয়্যার ইনভাইটেড। তাকে ইনভাইট করা হয়েছিল, হি ওয়াজ ইনভাইটেড। করিমকে ইনভাইট করা হয়েছিল, করিম ওয়াজ ইনভাইটেড। ইহাকে ইনভাইট করা হয়েছিল, ইট ওয়াজ ইনভাইটেড। এখন এই বাক্যগুলোকে যদি আমি না বোধক করতে চাই, খুব মজার ব্যাপার হচ্ছে, এ ধরনের বাক্যকে দুই নম্বর ওয়ার্ডের পরে নট লাগিয়ে দিলে না বোধক হয়ে যাবে। তাহলে আমাকে ইনভাইট করা হয় নাই, আই ওয়াজেন্ট ইনভাইটেড। তোমাকে ইনভাইট করা হয় নাই, ইউ ওয়্যার নট ইনভাইটেড। আমাদেরকে আমন্ত্রণ করা হয় নাই, উই ওয়্যার নট ইনভাইটেড। তাদেরকে আমন্ত্রণ করা হয় নাই, দে ওয়্যার নট ইনভাইটেড। তাকে ইনভাইট করা হয় নাই, হি ওয়াজেন্ট ইনভাইটেড। করিমকে ইনভাইট করা হয় নাই, করিম ওয়াজেন্ট ইনভাইটেড। ইহাকে ইনভাইট করা হয় নাই, ইট ওয়াজেন্ট ইনভাইটেড। আবার চলুন এটাকে আমরা ইন্টারোগেটিভ করি, বুদ্ধিটা কি ঠিক আগের মতোই। ইট ওয়াজ ডান, ইট ওয়াজ নট ডান, নেগেটিভ। ওয়াজ ইট ডান, অর্থাৎ দুই নম্বর ওয়ার্ডের এক নম্বর ওয়ার্ডের সিরিয়ালটাকে উল্টে ফেললেই ইন্টারোগেটিভ হয়ে যাবে। খুব মজার না ব্যাপারটা? তাহলে আমাকে কি ইনভাইট করা হয়েছিল? দেখেন, আই ওয়াজ ইনভাইটেড, এটাকে একটু উল্টায় দেন তো, ওয়াজ আই ইনভাইটেড। তোমাকে কি আমন্ত্রণ করা হয়েছিল? ওয়ার ইউ ইনভাইটেড, আমাদেরকে কি আমন্ত্রণ করা হয়েছিল? ওয়ার উই ইনভাইটেড, তাদেরকে কি আমন্ত্রণ করা হয়েছিল? ওয়ার দে ইনভাইটেড, তাকে কি ইনভাইট করা হয়েছিল? ওয়াজ হি ইনভাইটেড। করিমকে কি ইনভাইট করা হয়েছিল? ওয়াজ করিম ইনভাইটেড। তো এই তো আমাদের ইন্টারোগেটিভ হয়ে গেল। নেগেটিভ ইন্টারোগেটিভ কি? ওই যে দুই নম্বর ওয়ার্ডটাকে এক নম্বরে নিয়ে আসলেন, এখন তার সাথে নট লাগাই দেন। দেখুন, এই সব নেগেটিভ ইন্টারোগেটিভ স্ক্রিনে দেখিয়ে ফেললাম কোয়েশ্চেনগুলো, আপনি এক্ষুনি পোজ করে জপে নিন। এবার ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, আজকে তিনটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করবো। কি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন করতে চান, সহজ করে বলুন তো, ডাব্লিউএইচ ওয়ার্ড বুঝি না? হ্যাঁ, কখন, কীভাবে, হ্যাঁ,
কোথায়, এই প্রশ্নগুলো যদি করতে চান তাহলে এই প্রশ্নগুলোর বা এই শব্দগুলোর ইংরেজি প্রতিশব্দ আপনার তৈরিকৃত প্রশ্নের পূর্বে বসিয়ে দিন। যেমন, তোমাকে কেন আমন্ত্রণ করা হয়েছিল, তোমাকে কি আমন্ত্রণ করা হয়েছিল, ওয়ার ইউ ইনভাইটেড, তাহলে তোমাকে কেন ইনভাইট করা হয়েছিল, কেনর ইংরেজি কি ওয়াই, ওয়াই ওয়ার ইউ ইনভাইটেড, তোমাকে কি আমন্ত্রণ করা হয়েছিল, ওয়াই আর ইউ ইনভাইটেড, তোমাকে কেন, কেনর ইংরেজি ওয়াই, ওয়াই ওয়ার ইউ ইনভাইটেড। ওকে, এখন ওয়াই দিয়ে সবগুলো জপুন, ওয়ার দিয়ে জপুন। যেমন, তাকে কোথায় ইনভাইট করা হয়েছিল, কোথায়, ওয়ার, ওয়ার ওয়াজ হি ইনভাইটেড। আচ্ছা, এখন আমি যদি বলতে চাই তাদেরকে কখন ইনভাইট করা হয়েছিল, কখন আর ইংরেজি কি ওয়েন, তাহলে ওয়েন ওয়ার দে ইনভাইটেড। করাস করতে হবে যতগুলো জিনিস দেওয়া আছে, করাস তো বুঝেন, একটার সাথে একটা বলে বলে প্রত্যেকটা বলতে হবে, এই লাইনের প্রত্যেকটা বলতে হবে, আগে আমি যেভাবে বলেছি ওইভাবে করে, ঠিক আছে। সো করাস কীভাবে করতে হয় এটা কিন্তু আমি করিয়েছি প্রথম ক্লাসে, একটু আগেও কিন্তু আমি একটা বক্সের সবগুলো করালাম, আশা করি আপনাদের জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আমি অযথা ক্লাসটা লম্বা করতে যাচ্ছি না, আমি আমার সাথে জাস্ট ক্লাসে পড়বেন বিষয়টা তা না, আমার ক্লাসটা শেষ করার পর এক ঘন্টা পড়বেন জায়গায় বসে, মনে করবেন এই পড়াটা শেষ করে তারপরে উঠতে হবে, তারপরে প্র্যাকটিস করতে থাকবেন, ইনশাআল্লাহ একটা ফল পাওয়া যাবে। তাহলে আমি আশা করি প্যাসিভ ভয়েসের পাস্ট ইনডিফিনিটের বিষয়টা কিন্তু শেষ হয়ে গেল। এখন খুব সিম্পল জিনিস, এটা হলো যে আমাকে করা হয়েছিল, কোনো কিছুকে করা হয়েছিল, হ্যাঁ কাজ প্লাস হওয়া, কিন্তু কেউ যদি নিজেই ছিল, আমি ছিলাম, তুমি ছিলে, সে ছিলে, সে ছিল, আমি ছিলাম, তুমি ছিলে, সে ছিল, আমরা ছিলাম, ইহা ছিল, ঢাকা ছিল, সিলেট ছিল, এরকম যে ব্যাপারগুলো যে ছিল, কোনো কিছু, কোনো কিছু ছিল, ওকে সিম্পল, জাস্ট ছিলটা যখন ভার্ব হয় তখন একটা ওয়াজ বা ওয়ার লাগাইতে হয়, সিঙ্গুলার হলে ওয়াজ হয়, প্লুরাল হলে ওয়ার হয়, আমরা খুব সিম্পলি জানি, তারপর একটু প্র্যাকটিস করে নিই। ওকে, এই বক্সটা আপনারা প্র্যাকটিস করবেন, একটা আমার সাথে সাথে করুন। আমি একজন ডক্টর ছিলাম, আই ওয়াজ এ ডক্টর, তুমি একজন ডক্টর ছিলে, ইউ ওয়ার এ ডক্টর, আমরা ডক্টর ছিলাম, উই ওয়ার ডক্টর্স, তারা ডক্টর ছিল, দে ওয়ার ডক্টর্স, সে ডক্টর ছিল, হি ওয়াজ এ ডক্টর, সে ডক্টর ছিল না, হি ওয়াজ নট এ ডক্টর, সে কি ডক্টর ছিল, ওয়াজ হি এ ডক্টর, সে কেন ডক্টর ছিল, ওয়াই ওয়াজ হি এ ডক্টর। এভাবে করে করে প্রত্যেকটা করাস বক্স দেয়া আছে, ওই করাসগুলো করে নিতে হবে, স্ক্রিনে দেখা যাচ্ছে, শিটের মধ্যে আছে, কিন্তু প্রত্যেকটা করে নিতে হবে না। তারপরে আমরা যদি বলি যে করিম ডক্টর ছিল, করিম ওয়াজ এ ডক্টর, ঠিক আছে, একটা জিনিস একটু খেয়াল করতে হবে, যখন একজন হয় তখন এ লাগে, যেমন আমি, তুমি, করিম, একজন, হি একজন, তাহলে ওয়াজ আ হয়, আর আমরা, আমরা সবাই মিলে তো আর একজন ডক্টর হই না, তাইলে উই অয়ার এ ডক্টর বলা যাবে না, উই অয়ার ডক্টরস, কারণ একাধিক ডক্টর তো, তাই অ্যাস লাগাইতে হয়, দ্যাটস ইট। ওকে, তাহলে দেখেন, আমি জিপিএ ফাইভ পেয়েছিলাম, এটা কি আই ওয়াজ এ জিপিএ ফাইভ বলা যাবে, পেয়েছিলাম, কাজ করেছিলাম, এটা কোন স্ট্রাকচারের সাথে মিলে, আমি করেছিলাম, আমি করেছিলাম, আই ডিড, তাহলে আমি পেয়েছিলাম, আই গেট না বলে বলবো, আই গট, এ প্লাস। ওকে, তাহলে আমি ভালো স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ আমি ছিলাম এক কথা, আর আমি পেয়েছিলাম আর এক কথা, পেয়েছিলাম পাওয়া একটা কাজ, আর আমি ছিলাম এটা কাজ না। ওকে, হই থেকে হইয়ের পাস্ট ফর্ম হলো বা অতীত হলো, ছিল, আমি হই, আমি ছিলাম, ওই ছিল, হ্যাঁ ওটা হচ্ছে ওয়াজ, তাহলে আমি জিপিএ ফাইভ পেয়েছিলাম, এটা হবে আই গট জিপিএ ফাইভ, আর আমি ছিলাম ভালো ছাত্র, আই ওয়াজ আ গুড স্টুডেন্ট। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে, আমি খুব লম্বা করলাম না, কিন্তু প্লিজ করাস করবেন, প্রত্যেকটা জিনিস এইভাবে ফিনিশ করবেন, একটা ডক্টর দিয়ে আছে, একটা ইঞ্জিনিয়ার দিয়ে আছে, এভাবে যা আছে প্রত্যেকটা জিনিস প্লিজ 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 একটু প্র্যাকটিস করবেন এবং লিখবেন, হ্যাঁ মুখে মুখে বলবেন বেশি করে, আপনারা দুইজন করে করে বসবেন, গ্রামার ওয়ার্ল্ডের স্পোকেন ইংলিশের ক্লাস শুরু হয়ে যাবে বন্ধু বান্ধবের আড্ডায়, কয়টা ব্যাচ চলবে, শত শত ব্যাচ চলবে পুরা দেশে, তিনজন চারজন একটা ক্লাসে বসবে, আর ক্লাস শেষ হওয়ার পরে তারা একজন আরেকজনকে ওই করাস বক্সগুলো প্র্যাকটিস করাবে, একজন একজনকে ধরাবে যে ওকে, সে বাংলা বলবে, অন্যজন ইংরেজি বলবে, হবে এইভাবে,
যে আমি একজন ডক্টর ছিলাম, তুমি একজন ডক্টর ছিলে, সে একজন ডক্টর ছিল, আমরা ডক্টর ছিলাম, তারা ডক্টর ছিল, সে ডক্টর ছিল না, আমি কি ডক্টর ছিলাম, এইভাবে প্রশ্ন করতে থাকবে আর সে একের পর এক ইংরেজি বলতে থাকবে। সো এইভাবে করতে করতে ব্রেইন কাজ করবে, ব্রেইন থেকে কথাগুলো মুখে চলে আসবে। সো এটা এমন একটা ওয়েতে স্পোকেন ইংলিশ ক্লাসটা করা, যদি দুই তিনজন স্টুডেন্ট এটা একটু ফলো করতে পারেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তাহলে আমাদের দ্বিতীয় সিট সেন্টেন্সটা গেল এই ক্লাসের, প্রথমটা ছিল ইট ওয়াজ ডান, ইহা করা হয়েছিল বা ইহাকে করা হয়েছিল, হোয়াট এভার, ইহা হবে না ইহাকে হবে, ওইটা বাক্যের উপর নির্ভর করবে কোনভাবে বললে ভালো হবে বা সুন্দর হবে। এটা একটা গেল। আর একটা আই ওয়াজ, আমি ছিলাম, ইট ওয়াজ, ইহা ছিল, কেউ সরাসরি বা কোনো কিছু সরাসরি কিছু একটা ছিল। ওকে, ঢাকা ছিল, ঢাকা ওয়াজ, সিলেট ছিল, সিলেট ওয়াজ, বাংলাদেশ ছিল, বাংলাদেশ ওয়াজ। ওকে, আমি ছিলাম, আই ওয়াজ, আমি ছিলাম না, আই ওয়াজেন্ট, আমি কি ছিলাম, ওয়াজ আই, আমি কেন ছিলাম, ওয়াই ওয়াজ আই, আমি কখন ছিলাম, ওয়্যান ওয়াজ আই। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, তাহলে আমাদের এই বিষয়গুলো শেষ। এখন বিষয় হচ্ছে আমি ছিলাম আর আমার ছিল দুটা কথার মধ্যে পার্থক্য বুঝেন। আমি ছিলাম মানে আমি কিছু একটা ছিলাম, আমি ভালো স্টুডেন্ট ছিলাম, আমি ডক্টর ছিলাম, আমি ইঞ্জিনিয়ার ছিলাম। আর আমার ছিল, আমি ছিলাম ডক্টর আর আমার ছিল ডক্টর তো এক কথা না। আমার ছিল গাড়ি আর আমি ছিলাম গাড়ি, দুটা কথার মধ্যে ব্যবধান আছে না? সেটাও যদি না বুঝেন তাহলে আমার গরু ছিল, এটা বলতে তেমন দোষের কিছু নাই, কিন্তু আমি গরু ছিলাম এটা বলতে অনেক দোষের কিছু আছে, এটা তো আমরা বলতে পারবো না, ঠিক আছে না? আমি এখনও গরু না, আগেও গরু ছিলাম না, কিন্তু আমার এখন গরু থাকতে পারে, আগেও আমার গরু ছিল এমনটাও আমি বলতে পারি। তাহলে বিষয়টাকে এত না পেছায়া সিম্পলি আমি বলি, আপনি যদি বলতে চান যে আমি ছিলাম, আই ওয়াজ, আর আমার ছিল, সোজা কথা সাবজেক্টের সাথে যদি র যোগ হয়, আমার ছিল, তোমার ছিল, তার ছিল, তাদের ছিল, করিমের ছিল, বাংলাদেশের ছিল, কাশ্মীরের ছিল, প্রেসিডেন্টের ছিল, সোজা কথা সাবজেক্টের পর যদি অতিরিক্ত র লাগে তাহলে ছিল ওর ইংরেজি ওয়াজ হয় না, হ্যাড হয়। মনে থাকবে আমার ছিল আই হ্যাড, তোমার ছিল ইউ হ্যাড, তাদের ছিল দেই হ্যাড, আমাদের ছিল উই হ্যাড, তার ছিল হি হ্যাড, করিমের ছিল করিম হ্যাড, বাংলাদেশের ছিল বাংলাদেশ হ্যাড। কত সিম্পল! আমার অনেক টাকা ছিল, আই হ্যাড আ লট অফ মানি, আমার অনেক টাকা ছিল না, আই হ্যাডন্ট আ লট অফ মানি, আমার কি অনেক টাকা ছিল, হ্যাড আই আ লট অফ মানি, আমার কেন এত টাকা ছিল, ওয়াই হ্যাড আই আ লট অফ মানি, তোমার কখন এত টাকা ছিল, তোমার কখন এত টাকা ছিল, ওয়্যান হ্যাড ইউ আ লট অফ মানি। প্রত্যেকটা জিনিস করাস করে নেবেন, করাস বক্সে সুন্দর করে সাজানো আছে শিটের মধ্যে। ওকে, এখন আমাদের হ্যাডের ব্যবহারটা চলে গেল। এখন আমরা করব কোথাও কিছু একটা ছিল দিয়ে, সব ছিল আজকে কিন্তু সাইজ হয়ে যাবে না, কোথাও কিছু একটা ছিল। টেবিলে কলম ছিল, বাজারে তরকারি ছিল, এখানে একটা কলম ছিল, মাঠে গরু ছিল, পুকুরে মাছ ছিল, বাংলাদেশে অনেক ভালো মানুষ ছিল। তাহলে কোথাও কিছু একটা ছিল। ওকে, একটা হলো আমি ছিলাম, আই ওয়াজ, আমার ছিল, র লাগলো, আই হ্যাড, টেবিলে একটা কলম ছিল, দেয়ার ওয়াজ। ওকে, তাহলে কোথাও কিছু একটা ছিল বা শুধু ছিল, যেখানে আমি ছিলাম বলে নাই, আমার ছিল বলে নাই, জাস্ট এখানে এটা ছিল, ওইখানে ওইটা ছিল, কোথাও কিছু একটা ছিল, এমন হলে দেয়ার দিয়ে বলতে হয়। তাহলে দেয়ার ওয়াজ এ প্যান, দেয়ার ওয়াজ এ, এখানে তো আর সাবজেক্ট চেঞ্জ হবে না, তাহলে দেয়ার ওয়াজ এ প্যান, একটা কলম ছিল, দেয়ার ওয়াজ এ হসপিটাল, একটা হসপিটাল ছিল, দেয়ার ওয়াজ এ গুড টিচার ইন দিস স্কুল, এই স্কুলে একজন ভালো টিচার ছিল, দেয়ার ওয়াজ এ ক্যাট ইন ইয়োর রুম, তোমার রুমে একটা ক্যাট ছিল, তোমার রুমে কোনো ক্যাট ছিল না, দেয়ার ওয়াজ নো ক্যাট ইন ইয়োর রুম, তোমার রুমে কি কোনো ক্যাট ছিল, ওয়াজ দেয়ার অ্যানি ক্যাট ইন ইয়োর রুম, তোমার রুমে কি কোনো ক্যাট ছিল না, ওয়াজেন্ট দেয়ার অ্যানি ক্যাট ইন ইয়োর রুম। বোঝা গেল বিষয়টা? দেয়ার ইজ ছিল, দেয়ার ওয়াজ ছিল, দেয়ার ওয়াজ নট ছিল না, ওয়াজ দেয়ার ছিল কি, ওয়াজেন্ট দেয়ার ছিল নাকি, ওয়াই ওয়াজ দেয়ার কেন ছিল, ওয়্যান ওয়াজ দেয়ার কখন ছিল,
How was there? কিভাবে ছিল? So very simple. আর মাথায় রাখবেন, there এর সাথে সবসময় was হবে তা না, where হতে পারে। যদি পরের শব্দটা প্লুরাল হয়, অর্থাৎ was না where হবে সেটা নির্ভর করবে তারপরের শব্দটাকে। যেমন there was a pen একটা সিঙ্গুলার তাই there was a pen। কিন্তু আমি যদি বলি দুইটা পেন ছিল তাহলে there were two pens, দুইটা কলম ছিল না there were not two pens, দুটা কলম ছিল কি were there two pens। আমি আশা করি এই ক্লাসটাতে আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন কীভাবে ছিলগুলোকে ব্যবহার করে বাংলা বাক্যকে ইংরেজি করতে হয়। আমি মনে করি এই ক্লাসটা ভেরি ইফেক্টিভ। আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি, বাট আপনি যদি আমাদের শিটের প্রত্যেকটা এক্সাম্পলসগুলো দেখেন, প্রত্যেকটা সেন্টেন্সগুলো দেখেন এবং একটু প্র্যাকটিস করেন, একটু লেখেন, বারবার বলেন, আশা করি অনেক কিছু বলতে পারবেন। এই ক্লাসটা দেখার পরে অনেকে বলতে পারে ওকে এই স্ট্রাকচারগুলো আমি জানি, প্লিজ এই কথাগুলো বলবেন না। কোয়াইট আ লট অফ পিপল আপনার দেশে আছে এগুলো জানে কিন্তু কথা বলতে সময় বলতে পারে না। বলতে গেলে কি করতে হবে, কোরাস বক্সের প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে, প্রত্যেকটা ভার্ব দিয়ে, প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে কোরাস করার পরে আবার নতুন নতুন কোরাস বক্স তৈরি করতে হবে, নতুন নতুন শব্দ দিয়ে বেশি বেশি পরিমাণে করতে হবে। সারা দিন এই স্ট্রাকচার, এই পাঁচ চারটা বাক্য মাথার মধ্যে রাখবেন, মূল বাক্য কিন্তু চারটা, এগুলোকে থেকে ঘুরাইয়ে লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারবো। কি ইট ওয়াজ ডান, ইহা করা হয়েছিল, আই ওয়াজ আমি ছিলাম, আই হ্যাড আমার ছিল, দেয়ার ওয়াজ কোথাও কিছু একটা ছিল বা ছিল, দ্যাটস ইট। আপনি সারাদিন মনে মনে চিন্তা করবেন, যেমন ধরুন আপনি আপনার আম্মুকে বলছেন যে এই টেবিলের উপরে একটা পেন ছিল গতকাল বা একটা কলম ছিল গতকাল, তো এটা আপনার আম্মুকে আপনি নর্মালি বললেন যে আম্মু গতকাল এই টেবিলের উপরে একটা কলম ছিল। এটা বলার পরক্ষণেই আপনি মাথাকে কাজে লাগাবেন, আপনি চিন্তা করবেন এটা কীভাবে বলা যায়। হ্যাঁ, এই স্ট্রাকচার দিয়ে তো বলা যায়, দৈনন্দিন জীবনের একটা বিশাল অংশের বাক্য নির্ভুলভাবে শুধুমাত্র এই চারটা দিয়ে বলেন। এরকম চারটা পাঁচটা করে আমরা শিখি না বাক্য, দেখা যাবে কি মোস্ট ফ্রিকোয়েন্টলি ব্যবহার হওয়া স্ট্রাকচারগুলো দিয়ে দশটা ক্লাস হওয়ার পরে আমাদের দরকারি কথাবার্তাগুলো ইনশাল্লাহ আমরা নির্ভুলভাবে বুঝে শুনে বলতে পারবো। তো আম্মুকে এই কথাটা যে বললেন যে গতকাল টেবিলের উপরে একটা কলম ছিল, তাহলে এটা বলার পরেই মনে মনে বলবেন দেয়ার ওয়াজ আ প্যান অন দ্য টেবল ইয়েস্টারডে। ওকে, সো আশা করি এই ক্লাসটা আপনাদের ভালো লেগেছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদেরকে সাপোর্ট করার একটাই উপায় হচ্ছে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন, কোনো ধরনের সমালোচনা যদি থাকে সেটাও বলতে পারেন, পাবলিক প্লেসেই বলতে পারেন, কমেন্টেই বলতে পারেন। আমরা কেউই বেস্ট টিচার না, অন্যরা হয়তো হতে পারে বেস্ট টিচার, আমি অ্যাটলিস্ট না, আমি খুবই ব্যাড একটা টিচার। তারপরও কেন জানি বছরের পর বছর এরকম ব্যাড টিচিং করার পরেও মানুষজন, কেউ কেউ হয়তো শিখতে চায়, সবাই না, কেউ কেউ আস্থা রাখতে চায়। তো সেই জায়গা থেকে আমি তো বুঝি ব্যাপারটা, যে আপনার আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমাকে অনেকগুলো ব্যাপার আরও আপডেট করতে হবে, আরও ভালো করতে হবে। আপনার পরামর্শগুলো আপনি যে কোনোভাবে আমাকে দিতে পারেন, আমাকে মেসেঞ্জারে দিতে পারেন, কমেন্টেও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আর ভালো লাগলে শেয়ার করবেন, অন্যকে সাবস্ক্রাইব করতে বলবেন। অনেক ভালো থাকুন, গ্রামার ওয়ার্ল্ডের সাথেই থাকুন, ধন্যবাদ।